রাজশাহীতে ভাইয়ের সতেরোটি সোনার বার আত্মসাত করতে ছিনতায় নাটক সাজিয়ে শেষ রক্ষা হল না জিতেন ধরের রাজশাহীর পুঠিয়া উপজেলার জামনগর গ্রামের দীনেশ ধরের ছেলে জিতেন জিতেনের কাছ থেকে ষোলোটি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ একটি শেষ ছ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন গত একুশ ডিসেম্বর রাজশাহী মহানগরীর শিরোয়েল এলাকায় এই ছিনতায়ের নাটক সাধন হয়েছিল এ নিয়ে স্বর্ণের মালিক দ্বিজেন ধর নগরীর বোয়ালিয়া থানায় মামলা করলে পুলিশ দ্বিজেন ষোলোটি স্বর্ণের বারসহ আটক করে এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান ছিনতাইয়ের নাটকটি সাজিয়েছিলেন জিতেন তার পরিকল্পনা মোতাবেক মিজানুর রহমান মিজান ও মৃদুল নামে দুই ব্যক্তি পুটিয়া থেকেই বাসের পেছনে পেছনে মোটরসাইকেল নিয়ে আসেন তারা ব্যাগ ছিনতাইয়ের জন্য শহরে অন্য তিনজনকে মোটরসাইকেল নিয়ে প্রস্তুত রাখেন জিতেন ও দ্বিজেন বাস থেকে নামলেই সে তথ্য অপেক্ষায় থাকা ব্যক্তিদের কাছে পৌঁছে দেন মিজান অমরিদুল এরপরই ব্যাগ কেড়ে নিয়ে যাওয়া হয় তবে আসল স্বর্ণগুলো জিতেনের বাড়িতেই ছিল সেখান থেকে একটি বার জিতেন বিক্রি করে দেন তাকে গ্রেপ্তারের সময় বাড়ি থেকে বাকি ষোলোটি বার উদ্ধার করেছে পুলিশ সিং পুলিশ কমিশনার বড় ভাই গোল্ডের ব্যবসা করে সে ফেনি থেকে গত রাত্রে বিশ তারিখে রাত্রি বেলায় রওনা দিয়ে ছোট ভাইয়ের বাসায় সকাল সাতটার সময় পাঁচটার সময় পৌঁছে পৌঁছার পরে সাতটার সময় তার ভদ্রার মোড়ে এসে তার ছোট ভাই সিনতেয়ের অভিনব কায়দা সাজিয়ে তার ভাইয়ের স্বর্ণগুলো আত্মসাত করে পরবর্তীবারে আমাদের পুলিশে বিভিন্ন স্ট্র্যাটেজি কৌশল সিসিটিভি পর্যোচনা করার পরে আমরা এই গোলগুলো আজকে রিকভারি করেছি ছোটো ভাইয়ের কাছ থেকে হেফাজত থেকে আমরা আজকে গোলগুলো এই সোনার বারগুলো আমরা ষোলোটা বার আমরা রিকভারি করেছি আর একটা বার সে দোকানে বিক্রি করে লাখ টাকা ওই দোকানের এ যাবত গ্রেপ্তার আসে আমাদের আছে আছে আমাদের দুইজন তিনজন তার তার ছোট ভাই উনি ভিক নিজে আছে এবং আরো দুইজনের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে আমরা তাদেরকে মোটরসাইকেলও আমরা ফাইন্ড আউট করতে পারছি ইনশাল্লাহ আমরা দুই একদিনের মধ্যে সমস্ত জিনিস আমরা বের করব যেহেতু আমরা গোল্ড পেয়ে গেছি আনুষঙ্গিক ব্যাপারও আমরা আনুষঙ্গিক যে ছুরি তারপর আপনাদের যে সব হাতিয়ার ইউজ করছে আপনার মোটর সাইকেল সবকিছু আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই বের করব নানা হিসেব নিকেশ আর উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন এতে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন রশিদ ও দৈনিক কালের কণ্ঠের বুড়োপ্রধান রফিকুল ইসলাম যৌথভাবে নির্বাচিত হয়েছেন তারা উভয়ই বত্রিশটি করে ভোট পেয়েছেন তবে নির্বাচন কমিশন একজন প্রার্থী নির্বাচন করতে আগামী একুশ দিনের মধ্যে পুনরায় এ পদে ভোট করার ঘোষণা দিয়েছেন এছাড়া সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার তানজিমুল হক নির্বাচিত হয়েছেন এছাড়া সহ সভাপতি পদে দৈনিক সোনালী সংবাদের তৈবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সোনালী সংবাদের মিজানুর রহমান টুকু কোষাধক্ষ্য পদে দৈনিক শানশাহীনের সরকার দুলাল মাহবুব নির্বাচিত হয়েছেন নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকে রানুসুজ্জামান ও দৈনিক সমকালের শরীফুল ইসলাম তোতা নির্বাচিত হয়েছেন শনিবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে চলে ভোটগ্রহণ নির্বাচনে মোট ভোটার সংখ্যা উনসত্তরটি এবারে নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট চোদ্দ জন প্রার্থী ভোটারদের প্রত্যাশা নির্বাচিতরা সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন সুখে দুঃখে পাশে থাকবেন